স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আমাদের মোটরসাইকেল হঠাৎ করে মাইলেজ ড্রপ করে থাকে। মানে এতদিন আমার গাড়ি 45 করে চলতো, এখন হঠাৎ করে আমার গাড়িটা 20 বা 25 মাইলেজ দিচ্ছে বেশ কিছুদিন যাব। তো যারা অনেকেই এই ধরনের সমস্যা ফেস করেন, তারা আসলে বুঝতে পারেন না ঠিক কোন সমস্যাটার কারণে আপনাদের এই মাইলেজটা ড্রপ করেছে। যেখানে আপনার এতদিন মাইলেজ ছিল 45, সেখানে আপনার মাইলেজ চলে আসছে 25। তো এই যে হঠাৎ করে বিশাল একটা মাইলেজের ব্যবধান চলে আসছে আপনার বাইকে, এর কারণটা কি, কেন এটা হয়ে থাকে এবং কোন কোন কারণে এই মাইলেজ ড্রপ হতে পারে, তার সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি যে কারণগুলোর কথা বলবো, এগুলো যে 100% আপনার ক্ষেত্রেও ঘটবে তার নিশ্চিত কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না, তবে ধরে নিতে পারেন অন্তত 95% ক্ষেত্রেই এইসব কারণে মাইলেজ গুলো ড্রপ করে থাকে। দর্শক, মাইলেজ ড্রপ করার সর্বপ্রথম কারণ হচ্ছে আপনার বাইকের যে চাকা রয়েছে, চাকার যে এয়ার প্রেশার রয়েছে, সেই প্রেশার সঠিক না থাকা। সঠিক না থাকা বলতে হয়তো দেখা যাচ্ছে একুরের যে এয়ার প্রেশার থাকার কথা সেটা তো নাই, বরং তার থেকে কম বা বেশি রয়েছে। যদি এই ধরনের কেস হয়ে থাকে তাহলে অবশ্যই ধরে নিতে পারেন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আর অবশ্যই এজন্য আপনারা কি করবেন, আপনাদের বাইকের চেসিসে বা ট্যাঙ্কের উপরে বা ইউজার ম্যানুয়াল বইতে আপনাদের সঠিক যে টায়ার প্রেশারটা রয়েছে, এই সঠিক টায়ার প্রেশারটা আপনারা একটু খেয়াল করবেন এবং আপনারা চেষ্টা করবেন কোম্পানি যেইভাবে আপনাদেরকে এয়ার প্রেশার রাখতে বলেছে ঠিক সেইভাবে আপনারা কিন্তু এয়ার প্রেশারটা সেট করবেন। তো এয়ার প্রেশার মানে চাকার এই হাওয়ার কম বেশি হওয়ার কারণেই মূলত অন্তত 30% ক্ষেত্রে মাইলেজ বাইকের ড্রপ করে থাকে। নাম্বার টু হচ্ছে আপনাদের সামনের চাকা এবং পেছনের চাকা, যে দুইটা চাকা রয়েছে, এই দুইটা চাকার যে ডিস্কের ক্যালিভার রয়েছে, এই ক্যালিভার মানে এখানে তো ব্রেক প্যাড থাকে, তো ব্রেক প্যাড এই ডিস্কটাকে যদি কোনো কারণে আটকিয়ে রাখে, সোজা কথা আপনাদের সামনের চাকার হুইল এবং পিছনের চাকার হুইল, এই দুইটা হুইল কোনো কারণে যদি জ্যাম হয়ে থাকে, মানে গাড়ি চলে সবই ঠিক আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না, গাড়িটাকে একটা ডাবল স্ট্যান্ডে রাখবেন, গাড়িটাকে ডাবল স্ট্যান্ডে রাখার পরে জাস্ট হচ্ছে চাকাটাকে একটু ঘুরান দিবেন, ঠিক আছে, চাকাটাকে ঘুরান দিবেন। তো যদি চাকাটা ইজি ভাবে না ঘুরে এবং চাকাটা যদি ফুল জাম 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 এরকম হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার বাইকের মাইলেজ 10-15-20 কমে যাবে, একেবারে গ্যারান্টি। তো সুতরাং আপনারা এই চাকার দুইটা জিনিস, 1 নাম্বার হচ্ছে টায়ারের প্রেশার, এয়ার প্রেশার ঠিক আছে কিনা, 2 নাম্বার হচ্ছে আপনাদের যে ব্রেক প্যাড, ব্রেক প্যাড আপনাদের যে ডিস্ক রয়েছে ডিস্ককে চাপ দিয়ে ধরে আছে কিনা, সোজা কথা চাকা জ্যাম আছে কিনা, এই দুইটা জিনিস আপনারা প্রাথমিকভাবে ফলো করবেন। এই দুইটা জিনিস ফলো করলেই অন্তত একটা গাড়ির 50% যেই হচ্ছে মাইলেজ ড্রপের ব্যাপার, এটা কিন্তু কমে যাবে বা থাকবে না। এই দুইটা কারণে প্রধানত মাইলেজ ড্রপ করে। তো দর্শক, মাইলেজ ড্রপ করার আরো একটি কারণ হচ্ছে আপনার যে ড্রাইভ চেইন রয়েছে, এই ড্রাইভ চেইনের স্ল্যাক যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে। এখন এই ড্রাইভ চেইনের স্ল্যাকটা কি, স্ল্যাকটা হচ্ছে এই চেইনটা মানে উপরে এবং নিচে কতটুকু গ্যাপ রয়েছে, এই যে গ্যাপটা, মানে সোজা কথা এইটা বেশি টাইটও থাকতে পারবে না, এটা বেশি লুজও থাকতে পারবে না। তো এই ড্রাইভ চেইনের যে স্ল্যাক, এটা যদি ঠিক মতো না থাকে আমি নিশ্চিত আপনাদের বাইকের পারফরমেন্স ড্রপ করবে, মাইলেজ ড্রপ করবে। এর কারণটা হচ্ছে আপনি যখন দুইজন নিয়ে বসবেন সিটে তখন কিন্তু চেইনটা প্রচুর হার্ড হয়ে যায়, এজন্য চেইনটাকে এমন একটা পজিশনে আপনাকে রাখতে হবে যেখানে দুইজন নিয়ে বসলেও কোনো সমস্যা নাই, একজন নিয়ে চালাইলেও বা একলা চালাইলেও কোনো সমস্যা নাই, এমন একটা পজিশনে আপনাকে ড্রাইভ চেইনের স্ল্যাকটা সেট করতে হবে। আর আপনারা যদি জানতে চান ড্রাইভ চেইনের স্ল্যাক কিভাবে চেক করবেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে একটু দেখে নিতে পারেন, এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ড্রাইভ চেইনের স্ল্যাকটা ঠিক করবেন। তারপরে তৃতীয়ত নাম্বার কারণ, এটাও একটা মেজর কারণের ভিতরে ধরা যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা বাইকের হাওয়া নেওয়া, মানে সোজা কথা আপনার নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে, দেখেন এই হচ্ছে এক্সস্টের যে পাইপ, এক্সস্ট পাইপ, তো এখান দিয়ে সে নিঃশ্বাসটা নেয়, মানে যেটা দিয়ে হচ্ছে ইনলেট। তো এই সিটের নিচে প্রত্যেকের হচ্ছে একটা ইনলেটের জন্য একটা অপশন থাকে প্রত্যেকটা মোটরসাইকেলের, সেটার ভিতরে একটা ফিল্টার থাকে যেটাকে বলা হয় ইনলেট এয়ার ফিল্টার।
তো এই ইনলেট এয়ারের যে ফিল্টারটা, ইনলেট এয়ারের ফিল্টারটা অনেক সময় ময়লার কারণে জ্যামে যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে বাইক তার যতটুকু বাতাস নেওয়ার কথা ভিতরে অতটুকু বাতাস নিতে পারে না, এবং যদি সে নেয়ও সেটা সে অনেক কষ্ট করে নেয়। তো স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আপনার নিঃশ্বাস স্বাভাবিকভাবে নেওয়া এবং জোর করে কষ্ট করে নিঃশ্বাস নেওয়া, সোজা কথা একজন শ্বাসকষ্টের রুগী যদি থাকে সে স্বাভাবিক কার্যক্ষমতা তার আর থাকবে না, তো এজন্য তার মাইলেজটা ড্রপ করবে। ব্যাপারটা ঠিক ওরকমই, আপনার বাইকের যেখান দিয়ে হাওয়াটা ঢোকে, মানে হাওয়াটা ইন হয়, সেই লাইনে যদি ময়লা জমে যায়, মানে সেখানে যদি প্রচুর পরিমাণে ধুলা বালি ময়লা জমে যায় ফিল্টারের ভিতরে, তাহলে সে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না, এবং সে সঠিকভাবে হাওয়াটা না নিতে পারলে সে হচ্ছে হাওয়াটা ঠিক মতো পড়তেও পারবে না, পারফরমেন্স ড্রপ করবে, মাইলেজও ড্রপ করবে। তো এই বিষয়গুলো আসলে আপনাকে পিরিয়ডিক মেনটেনেন্স যে চার্ট রয়েছে, মানে আপনার মাসিক মাসিক যেই মেনটেনেন্স এর ব্যাপার, প্রত্যেক মাসে বা প্রতি 2 মাস অন্তর অন্তর আপনি যে বাইকটা সার্ভিস করেন তখন ঠিকই আপনাকে সার্ভিসটা করে নিতে হবে। এরপর আমি চতুর্থ নাম্বার বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে মাইলেজ ড্রপ করার আরো একটি কারণ, সেটি হচ্ছে আপনার চালানোর ধরন। চালানোর ধরন বলতে কি, যেমন প্রত্যেকটা বাইকের একটা ইকো মুড বলে একটা জিনিস থাকে, ঠিক আছে, ইকো মুড বলে একটা জিনিস থাকে। আমি চাবিটা অফ করে অন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই কোনা দিয়ে দেখবেন একটা ইকো লেখা উঠে। হ্যাঁ, তো আমি এখন অন করলাম, দেখেন এখান দিয়ে একটা ইকো লেখা উঠেছে। তো ইকো শব্দের অর্থ হচ্ছে ইকোনমি মুড। তো ইকোনমি মুড হচ্ছে এমন একটা মুড যে মুড হচ্ছে ধরেন 20-25 বা 30 থেকে শুরু করে 70-75 পর্যন্ত হচ্ছে আমার এই গাড়ির ক্ষেত্রে ইকোনমি মুড। এখন এক একজনের গাড়ির ক্ষেত্রে ইকোনমি মুড এক এক রকম হতে পারে, তবে ইকোনমি মুডটা মূলত কাজ করে হচ্ছে এরকম, মানে গাড়িটার আপনি যে থ্রোটলটা রয়েছে, থ্রোটলটা হঠাৎ করে যদি মোচড় দেন তখন কিন্তু, যেহেতু এটা FI বাইক, ওর ECU কে সিগন্যাল দেয় যে তুমি বেশি করে তেল ঢালো, আর বেশি করে তেল ঢালার অর্থই হচ্ছে ওখানে পূর্বে বেশি শক্তি উৎপাদন হবে বেশি এবং গাড়িটা চলবে বেশি। তো এই থ্রোটল হঠাৎ করে যারা মোচড় দেন, এরকম 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 মোচড় দেন, এটা করা যাবে না। আপনাকে থ্রোটল ব্যবহার করতে হবে স্লাইড, আস্তে 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 থ্রোটল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তা আপনারা যারা হচ্ছে এরকম হঠাৎ হঠাৎ মোচড় দেন, এবং তারা যদি চিন্তা করেন বা মনে করেন যে আপনার গাড়িতে সঠিক মাইলেজটা পাচ্ছেন না, তাহলে আগে আপনাদের এই বদভ্যাসটা পরিত্যাগ করতে হবে, তাহলেই কেবল আপনার বাইক থেকে সঠিক মাইলেজ আপনারা পাবেন। এরপরে মাইলেজ কম পাওয়া বা হঠাৎ করে কমে যাওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনাদের বাইকের স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগ মানে, এখন মূলত আমি যে কয়টা কারণ বলবো সেটা হচ্ছে ইঞ্জিনের ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে এখানে যে স্পার্ক প্লাগটা রয়েছে, এই স্পার্ক প্লাগের মাথায় দেখবেন এরকম একটা আংটার মতো রয়েছে। হ্যাঁ, প্লাগটার মাথায় এরকম আংটার মতো থাকে, তো এই আংটা এবং নিচ থেকে একটা লম্বা কাঠির মতো থাকে, একটা কাঠি এবং উপর দিয়ে একটা আংটা, এই কাঠি এবং আংটার যে গ্যাপটা থাকে এটাকে বলা হয় স্পার্ক প্লাগ গ্যাপ। স্পার্ক প্লাগ গ্যাপের মূল যে পার্থক্যটা বা ব্যবধানটা, এটা যদি কোনো কারণে কমে যায় বা বেড়ে যায়, তাহলে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং পারফরমেন্স ড্রপ করবে। এর মূল কারণটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এই স্পার্ক প্লাগ এর মাথাটা থাকে হচ্ছে যেইখানটাতে ফায়ার হয় সেই জায়গার একেবারে মাঝখানে। এখন এটা ওভারহিটে চলতে 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 হয় কি, একটা নির্দিষ্ট কিলোমিটার বা একটা সময় পরে আপনার স্পার্ক প্লাগ এর মাথার যে আংটাটা, এইটা কিন্তু তার জায়গা থেকে একটু হিটের কারণে গলে সে হয় এরকম বাইরের দিকে চলে যায়, আর নাহলে ভিতরের দিকে চলে আসে। যদি সে ভিতরের দিকে চলে আসে তাহলে গ্যাপ কমে যায়, যদি সে বাইরের দিকে চলে যায় তখন সেটার গ্যাপটা কিন্তু বেড়ে যায়। তো আপনাদেরকে, আপনারা যখন আপনাদের বাইক মাঝে মাঝে সার্ভিস করবেন, তখন অবশ্যই এই স্পার্ক প্লাগের গ্যাপ যেটা রয়েছে, যে ফাঁকাটুকু, এই গ্যাপটুকু আপনারা কিন্তু মেজার করবেন, এবং আপনাদের বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটা ফলো করবেন। ওইখানে প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা মডেল বা কোম্পানি ভেদে স্পার্ক প্লাগও ভিন্ন হয়ে থাকে, এবং স্পার্ক প্লাগের যে গ্যাপ রয়েছে সেটার গ্যাপটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। তো আপনাদের গ্যাপ যদি গড়বড় হয়ে যায়, চেষ্টা করবেন সেটাকে খুলে আবার ফিলার গ্যাস দিয়ে সেই গ্যাপটাকে সঠিক জায়গায় এনে তারপরে আপনারা সেট আপ করবেন, তাহলেই হবে। আর যদি সেই ঝামেলা না যাইতে চান, তাহলে অবশ্যই আপনি 10-15 হাজার 20 হাজার পরপর যদি অল্প টাকা দামের স্পার্ক প্লাগ ব্যবহার করেন, তাহলে 10-15 হাজার পরপর চেষ্টা করবেন একটা করে স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য। এই স্পার্ক প্লাগ এর কারণে বাইকে সঠিক স্পার্ক হতে পারে না বা স্পার্ক মিস করে, যার কারণে হচ্ছে তেলও বেশি পড়ে এবং হচ্ছে বাইকের পারফরমেন্সও ড্রপ করবে, এবং আপনি সঠিক মাইলেজটা কখনোই পাবেন না।
এছাড়াও মাইলেজ কম পাওয়ার আরো নানাবিধ কারণ আছে, যেমন আপনি যে ফুয়েল দিচ্ছেন সেই ফুয়েলটা হয়তো ভালো না, আবার এমনও হতে পারে আপনার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে মানে ফুয়েল ট্যাঙ্কের যে মোটর রয়েছে, যেগুলো যেহেতু এগুলো এফআই বাইক, এফআই বাইকের ফুয়েল ট্যাঙ্কের যে মোটর রয়েছে সেই মোটরের ভিতরে ময়লা বা জ্যাম হয়ে যাওয়া, বা আপনার এখানে যে ফুয়েল ইনজেক্টর রয়েছে, আমি এখান থেকে একটু দেখাই যে এটা হচ্ছে ইনজেক্টর, যে ইনজেক্টর রয়েছে সেই ইনজেক্টরে যদি ময়লা জমে থাকে তাহলেও কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং কখনোই আপনার বাইক থেকে আপনি সঠিক মাইলেজ প্লাস পারফরমেন্স কিছুই পাবেন না। ক্ষেত্রে আরো একটা কথা বলে রাখা ভালো, যারা কার্বোরেটর সিস্টেম বাইক ব্যবহার করেন তারা অবশ্যই কার্বোরেটর টিউনিং যেটা আছে ওইটাতে হাত না দিয়ে আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে কার্বোরেটরের ভিতরের বা আশেপাশের যে অংশগুলো, নিচের অংশগুলো, এগুলোর ময়লাগুলো চেক করার জন্য প্রয়োজনে সেগুলো ভালো বা অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দিয়ে বা সার্ভিস সেন্টার থেকে আপনারা আপনাদের কার্বোরেটরকে পরিষ্কার করে নেবেন। তা না হলে আপনাদের এই মাইলেজ ড্রপ করার সমস্যাটা কোনোভাবেই সমাধান হবে না। তো মোট কথা, আমরা যদি স্বাভাবিকভাবে এখন চিন্তা করি, মাইলেজ ড্রপ করার কিন্তু অনেক কারণ রয়েছে, হয়তো এমন এমন কারণ রয়েছে যেগুলো আমি বলেই নেই। তো এরপরে আমি আরো একটা তো দর্শক, মোটামুটি এই সকল কারণেই একটা বাইকের মাইলেজ ড্রপ করে থাকে। তো আপনার বাইকটি ঠিক কি কারণে মাইলেজ ড্রপ করেছে এটি যদি আপনি ভালো না বুঝেন তাহলে অবশ্যই ভালো বা অভিজ্ঞ একজন টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন। একজন অভিজ্ঞ টেকনিশিয়ান সবকিছু দেখে শুনে বুঝে তারপরে তিনি আপনাকে সিদ্ধান্ত দিবে যে আসলে ঠিক কোন কারণে আপনার বাইকটির মাইলেজ ড্রপ করেছে। আর সবার শেষে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, মাইলেজ ড্রপ করা বা কম পাওয়ার মূল কারণ হচ্ছে আপনার চালানোর অভ্যাস বা খারাপ ভাবে বাইক চালানো। এখন এটাকে আমি খারাপ ভাবে বলাও ভুল হবে, মূলত খারাপ ভাবে না, মানে যারা হঠাৎ হঠাৎ এইভাবে 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 থ্রোটল মারেন, প্রত্যেকটা থ্রোটল মানে বেশি বেশি তেল মারা। সুতরাং থ্রোটল মারবেন হচ্ছে খুব স্লো ভাবে, আস্তে 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 থ্রোটল মারবেন। যদি হঠাৎ হঠাৎ থ্রোটল মারার অভ্যাস থাকে তাহলে আগে সেই অভ্যাস পরিবর্তন করবেন, এরপরে আপনারা হচ্ছে অন্যান্য বিষয়গুলো চেক করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।